পশ্চিমবঙ্গে শিল্পের নামে কাশফুল বালিশের শিল্প হতে চলেছে বলে শিল্প বিনিয়োগ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন নিউটাউনের সিলিকন ভ্যালি সিঙ্গুর প্রভৃতি শিল্পের জন্য জমি অধিগ্রহণের জায়গায় এখন কাশফুল তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো শিল্পের বিনিয়োগ নেই বলে তিনি দাবি করেন সিলিকন ভ্যালি হয়েছে না সেখানে কাশফুল প্রচুর হয়েছে ইনফোসিসের যে দশ একর জায়গা সেখানেও কাশফুল প্রচুর হয়েছে এবং সবচেয়ে বেশি হয়েছে সিঙ্গুরের যে জমি সেখানে তো কাশের পুরো জঙ্গল আপনি গিয়ে দেখতেন সুন্দর ফটো তুলতে পারবেন সেলফি নিতে পারবেন এত সুন্দর পরিবেশ হয়েছে তো সেই কাশ এখন সদ্ব্যবহার হবে বালিশ হিসাবে এই এই শিল্পটাই বাংলায় চলবে এখন